গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের 20 বছরের পদার্পণ উদযাপন করা হয়েছে। সকালে গাজীপুর প্রেসক্লাবে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, গাজীপুর জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া কেক কেটে একুশে টেলিভিশনের 20 বছর পদার্পণ উৎসবের উদ্বোধন করেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিতে এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক এম এ বারী, এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, একাত্তর টিভির ইকবাল আহমদ সরকার, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাতেম আলী, একুশে টেলিভিশনের অপূর্ব রায়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।